আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেছেন, যে এদেরকে আমরা আমি চাই কারা কারা জান্নাতি হবে। আল্লাহ তাআলা আল্লাহু ইউহিব্বু যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করে না, করে জালিমদের কোন, আল্লাহ তাআলা ভালো লোকদেরকে হকের পথে যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে, ঠিক কিনা? এইবার রব্বুল আলামিন কোন কোন ব্যক্তিকে শাহাদত বরণ করার জন্য চান, একটাবার খেয়াল করে দেখবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো জান্নাতের টিকিট পাইছে কি পাই নাই, তার কি আমল কম ছিল? তারপর আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমি যেন শাহাদতের তামান্না পাঠ করতে পারি, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলিহি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আল্লাহ আমি যেন শাহাদত বরণ করতে পারি, ওমরের মতন লোক যদি কথা বলতে পারে আমরা কি মুসলমান একইবারে নিরাশ হয়ে গেলাম, আমরা কি আল্লাহর কাছে এইরকম কামনা করতে পারি না, এইরকম নিয়ত করতে পারি না, আল্লাহ আমাদেরকেও শাহাদত বরণ করায়, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান হকের পথে থাকবেন বিপদ আসবে, এই কথা বলেন ঠিক না বেটি? হক কথা বলবেন বিপদ আসবে, হকের পথে থাকলে বিপদ আসবে, বিপদ থেকে উদ্ধার করার মালিক হলো আল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার গৌর গোবিন্দ বলতেছে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইকে, যেইভাবেই হোক আমরা কতল করব। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলতে শেখ ফরিদ বলো বলো তুমি একমাত্র আমার কাছে নত স্বীকার করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। শেখ ফরিদ রহমতুল্লাহ ডাকতে বলতেছে না 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 আমি একমাত্র আল্লাহর কাছে যাব, এর জন্য যদি ফাঁসি হয় আমি ফাঁসির মঞ্চে যাব, তবে জালিমের কাছে মাথা নত করব না, চিৎকার দে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পছন্দ করে ওই সমস্ত বান্দা বান্দিদেরকে যারা হকের পথে থাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখবে, যাকাত প্রদান করবে, সঠিক পথ অবলম্বন করবে, আল্লাহ তাদেরকে পছন্দ করে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্টার দশার জি বাংলা এশিয়া, বাংলাদেশের যুবক যুবতীগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এগুলো আইন যদি পার্লামেন্টে জারি থাকতো বাংলাদেশে যেন এইরকম স্টার জলসার জি বাংলার ভারতের চ্যানেলগুলো যেন প্রবেশ না করতে পারে, তাহলে বাংলাদেশের মুসলমান ইমান নিয়ে কবরে যাইতে পারত, ঠিকই আর যেতে পারবে না, আর পারবে না। কেন? কারণ এই বাংলাদেশে স্টার জলসার জি বাংলা ঘরে ঘরে ঢুকেছে, এই জন্য মহিলারাও খারাপের দিকে গেছে, যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। পার্কে যাবেন, কোথায় যাবেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন নারী আর নারী, কথা বলেন ঠিক কিনা? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কথা বলেন ঠিক না বেটে? এ দুনিয়ার মুসলমান মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, একটা করে খেয়াল করে শুনবেন, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা তুলে আপনাদের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বোঝাই দেব। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কেমন অলি লাভ করেছেন, কেমন অলি ছিল? এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে আরাধনা করে আল্লাহ আমাকে আপনি এমন একটা বিবি দিবেন, সে বিবির ঘর থেকে যেন, বিবির পেট থেকে যেন এমন একটা সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান যেন আল্লাহ ওয়ালা হয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার বলে ডাকতে বলে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের ময়দানে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এমন একটা আমারে সন্তান দিবা, এই সন্তান যেন একমাত্র তোমার খাদেম হয়, নবীর খাদেম হয়, আল্লাহ ওয়ালা প্রেমিক হয়। এইবার ওলিটা এত সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করেছে, বলেন তো হকানি আলিম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি দোয়া কবুল করেন না? আবার চিৎকার দিয়ে বলেন দোয়া কবুল করে কি করে না? এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাকতে বলে মালিক দয়া করে মায়া করে
আমাকে একখানে হকখানে সন্তান দিবা, এই সন্তান যেন আল্লাহওয়ালা এবং নবীর প্রেমিক হয়। এইবার আল্লাহ তাআলা হকখানে একটা সন্তান দিয়েছেন, দেবার পরে এইবার ওই সন্তানের জন্য আকিকার প্রয়োজন হয় কিনা, আপনাদের এলাকায় আকিকা দেন না? এইবার আকিকা দেওয়ার জন্য মান্নত করেছে আল্লাহ, আমার সন্তান হওয়ার পরে আমার সন্তানের জন্য আমি এমন একটা কুরবানি, এমন একটা আকিকা দেব যে আকিকা দিলে যেন আল্লাহ তুমি খুশি হও, তোমার নবী পর্যন্ত খুশি হবে। এইবার আকিকা দিবে কি, গরু জবাই করেই আকিকা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। হাইরে বড় পোড়া কফাল, যারা আল্লাহর পথে থাকে তাদের বিপদ কিন্তু বেশি, কথা বলেন ঠিক না বেটে? الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون কার কথা? এইবার আল্লাহ ডাক দেব বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার একমাত্র আল্লাহ বা রব, সুম্মাস্তাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকাতা, এবজান আমার আল্লাহ ডাক দেব বলে নবী কো আপনি সুন্দরভাবে বোঝায় দেন, আমরা কারা কারা রাজি আছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব? আমরা সকলেই তো নামাজ পড়েছি ইনশাআল্লাহ, ফজরের মাগরিব পড়েছি, আসর পড়েছি, সব পড়েছি, আগামীতে আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করব না, ঠিক কিনা? মুসলমান ভাইরা, যারা নামাজ রোজা হকের পথে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে খুশি খুশি হয়ে তাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে বর্ণনা করেছেন ফাতুহুর তির্জিমির ভিতরে, যে আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য যখন মৃত্যুবরণ করবে ওই সময় আমি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা তাদের কাছে আমি নিযুক্ত করে দিই, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি কি শেষ করে দেব? খারাপ লাগতেছে? শুনবেন তো ইনশাআল্লাহ। তো রহমতের ফেরেশতা কারা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে। কাকে? জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল দেখো বিশ্ব জগতের ভিতরে আমি অমুক এবং বান্দা এবং বান্দিকে মহব্বত করি, ভালোবাসি, কি করি? ভালোবাসি। এইবারে জিব্রাইল রহমতের ফেরেস্তাগুলো যেরকম জমিনের ফেরেস্তা তাদেরকে বলে দিলেন যে আল্লাহ তারা অমুক বান্দা এবং বান্দিকে ভালোবাসে, তোমরাও ওই বান্দা বান্দিকে ভালোবাসে, চিৎকার দিয়ে বলে সুবহান আল্লাহ। আল্লাহ তারা যে বান্দা বান্দিকে ভালোবাসবার কি আর টেনশন আছে, পেরেশান আছে? ওর কোনো চিন্তাও নাই, ভয় নাই, কিচ্ছু নাই, কারণ আল্লাহ তোলাকে জান্নাত দিবে, উনিও জান্নাত পাবে, কথা বলেন ঠিক কিনা?